ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উত্তাল হয়ে উঠছে সাগর, কক্সবাজার সৈকতে আশ্রয় পড়ছে বড় বড় ঢেউ, থেমে থেমে হচ্ছে মাঝারি বৃষ্টিও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে, যার কারণে বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা। অন্যদিকে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা প্রতিনিয়ত মাইকিং করছে সমুদ্র স্থানে যাতে পর্যটকরা উঠে যায়, কিন্তু তারপরও মানছেন না তাদের নির্দেশনা। এরই মধ্যে দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক, যারা সকাল থেকে নেমে পড়েছেন নোনা জলে। ৬ নম্বর বিপদ সংকেত উপেক্ষা করেই সমুদ্র স্নানে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। অনেক দূর থেকে আসছি আমরা, একটু সমুদ্র সৈকতে একটু গোসল করবো, একটু এনজয় করবো, এটার জন্য আসছি। এখন বিপদ সংকেত যেহেতু বারবার বাড়তেছে, ওনারা বলতেছে এই জন্য আমরা অনেক আগে থেকে সতর্ক। আমরা এই জন্য সেফলি হচ্ছে একটু পায়ের দিকে থাকার চেষ্টা করছি, বাট ওরা ওইটা আমাদেরকে করতে দিচ্ছে না।